আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সম্ভাবনা। তো চলো আমরা মূল জায়গায় যাই। সম্ভাবনা শব্দটি আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, যেমন কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ছেলেটির এবার পরীক্ষায় ফেল করার সম্ভাবনা নেই, এরকম অনেক ক্ষেত্রে এটা আমরা বলে থাকি। কিন্তু গণিতে যখন সম্ভাবনা কথাটা বলা হয়, তখন সম্ভাবনা পরিমাপ করে একটা সুনির্দিষ্ট সংখ্যা সহ বলা হয়। যেমন একটি মুদ্রা নিক্ষেপ করলে এর এক পিঠ উপরে থাকার সম্ভাবনা 0.5, এভাবে বলা হয়ে থাকে। যদি আমরা সংজ্ঞা দেই ভবিষ্যতের কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না তার নিশ্চয়তার মাত্রা পরিমাপ সূচক রাশিকে সম্ভাবনা বলা হয়। প্রথমে আসো দৈব পরীক্ষা। যখন কোনো পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল আগে থেকে জানা থাকে, কিন্তু পরীক্ষাটিতে কোনো একটি নির্দিষ্ট চেষ্টায় কি ফলাফল আসবে তা নিশ্চিত করে বলা যায় না, একে দৈব পরীক্ষা বলে। যেমন এই মুদ্রাটি যদি আমরা নিক্ষেপ করি, তাহলে হয় এই পিঠ উপরে পড়বে অথবা এই পিঠ উপরে পড়বে। আমরা এই পিঠকে মনে করলাম এইস, আর এই পিঠকে মনে করলাম টি। তো এই দুইটা ঘটনার যে কোনো একটি ঘটবে, হয় টি ওপরে পড়বে না হয় এইচ ওপরে পড়বে। এই দুইটা ঘটনার বাইরে কোনো ঘটনা ঘটবে না, অর্থাৎ এই পরীক্ষার আমরা সকল ঘটনা জানি। কিন্তু এখন যদি এটি নিক্ষেপ করি, তাহলে এই দুইটার কোনটা ঘটবে তা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। তো এটা একটি দৈব পরীক্ষা। এরপরে আসি ঘটন জগৎ বা নমুনা ক্ষেত্র। দেখো, আমরা যদি একটি ছক্কার গুটি নিক্ষেপ করি, তাহলে কী কী লেখা উপরে আসতে পারে,